কি হয়েছে? হার মেনে গেছো? ভেঙে গেছে স্বপ্ন? জিতে গেল তো তোমার নেগেটিভ মাইন্ড যা তোমার ভেতরে আছে? এমনই তো স্বপ্ন দেখেছিলে, দুনিয়াকে দেখিয়ে দেবে, কিছু করে দেখাবে, ব্যাস এতটুকুই ছিল ভেতরে, এটাই দেখাতে চেয়েছিলে? একবার পড়ে যে ওইখানেই বসে আছো, আর ওঠার ক্ষমতা নেই? পুরো দুনিয়াকে যে জেতার কথা বলতে, কই গেল সব? কোথায় সেই সাহস? হয়ে গেছে তোমার সফল হওয়ার ইচ্ছা পূরণ? এই জন্যই হয়তো তোমার বাবা মা বলতো, বেশি উপরে যেও না, পড়ে যাবে, আমরা যা বলছি সেটাকে মেনে নাও, এটাতেই ভালো তোমার। কিন্তু ওই সময় তো বড় বড় কথা বলেছিলে, বড় বড় স্বপ্ন দেখেছ, এখন কই সেই জোশ? তোমার কি মনে হয়েছে একবার কাজ করাতেই সফল হয়ে যায়, একবারেই তুমি বিল গেটস হয়ে যাবে? তোমার একটিমাত্র সিদ্ধান্তে, তোমার ক্ষমতা, তোমার সাহস, তোমার জোশ সব মরে গেছে। কি চাও দাঁড়িয়ে আমাকে বলো? তুমি তোমার লক্ষ্যকে আবার পেতে চাও, দাঁড়াতে চাও, লড়তে চাও, অথবা কিছু হতে চাও? স্বপ্ন প্রতিটা মানুষই দেখে কিছু বড় করার জন্য, কিন্তু যখন মেহনত করার সময় আসে হাট গুটিয়ে বসে যায়। আসলে তখন সে বুঝে যায় আসল মেহনত, আসল বাস্তবতা কি হয়। বলা খুব সহজ, যখন মেহনত করার সময় আসে শরীরে সমস্যা হয়, কষ্ট হয়, আমাদের দিয়ে এসব হবে না, এগুলো এক্সকিউজ। আর কত এক্সকিউজ দেবে? শুধু করে দেখাবো, করে দেখাবো এরকম বললেই কিছু হবে না। অনেক মানুষকে দেখেছেন যারা বলে থাকে করে দেখাবো, কিন্তু যখন করার সময় আসে তখন তাকে খুঁজেও পাওয়া যায় না। আরে তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো, যা বলার সাহস রাখো সেটা কি করারও সাহস রাখো নাকি না? এই ময়দানে থাকতে চাও, সফলতার দৌড়ে থাকতে চাও নাকি না? এখানে দুটি ময়দান, একটি বলা ব্যক্তিদের আর একটি করা ব্যক্তিদের। বলা ব্যক্তিরা বাইরে থেকে খালি বলতে থাকে করো করো, করবো করবো, আর ভেতরের ব্যক্তিরা আসল মেহনত করে। তুমি চিন্তা করো, তুমি কোনটা, বলতে থাকা চিল্লানো ব্যক্তি নাকি মেহনত করা হার্ড ওয়ার্ক করে দেখানো ব্যক্তি? যে বলে তার কিছু যায় আসে না, কেন না? সে শুধু বলে, সে কোনো কাজ করে না, সে কোনো ভুল করে না। কিন্তু তুমি যদি করো, তোমার কাছ থেকে হাজারটা ভুল হবে, তুমি হাজারবার পড়বে, কিন্তু যখন পড়বে ওই সময় বলতে থাকা ব্যক্তি তোমাকে নিয়ে মজা করবে, ঠাট্টা করবে, হাসবে। এখনো তোমার কাছে সাহস আছে, ক্ষমতা আছে, তুমি তখন তাদের কিছু না বলে নিজের কর্ম দিয়ে তাদের মুখ বন্ধ করে দেবে, আর ওই সকল মানুষের সামনে কখনো কান্না করবে না যে তোমার মন ভেঙেছে, হাসবে আর খুশি থাকবে। দেখো, মঞ্জিল পাও আর না পাও, নিজের ইচ্ছা শক্তি সবসময় মজবুত রাখবে। হারলেও এমনভাবে হারো যেন জিতা ব্যক্তির থেকে বেশি চর্চা তোমারই হয়। যদি তোমার মনে হয় তুমি দুর্বল, যদি তোমার মনে হয় তোমার ভেতরে জোশ নেই, ক্ষমতা নেই, সাহস নেই, তাহলে তুমি পুরোপুরি ভুল, কেননা তুমি নিজেই তোমার মাথায় নিজেকে নিয়ে একটি আশঙ্কার ঘর বানিয়ে রেখেছো। কিন্তু যদি তোমার মনে হয় তোমার ক্ষমতা আছে, তুমি শক্তিশালী, তুমি পারবে পুরো দুনিয়াকে একদিন বদলাতে, তাহলে তুমি সঠিক। হ্যাঁ, তুমিই পারবে। আরে চিনো নিজের ক্ষমতাকে, কি কান্না করতে থাকো সবসময়? কান্না করে কিছু হবে না। তুমি যদি তোমার সমস্যাগুলোকে দেখো, যত দেখবে তত বড় হবে। যদি তোমার সমস্যাগুলোকে তুমি ভয় পাও, তাহলে সেটা দিন দিন বড় হবে, সমাধান নয়। কিন্তু যতই তুমি এটা সামনাসামনি হবে, সমস্যাকে ফেস করবে, এর সমাধান বের করবে, সেটা ততটাই ছোট হবে। এখন এটা তোমার হাতে, এভাবেই কান্না করতে থাকবে নাকি নিজের সাহসকে নিজের পরিচয় বানাবে। ভিডিওটির মাধ্যমে যদি একটু অনুপ্রাণিত হন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।